সেরাতে হুট করে মাথা ছিমছিম করতে লাগলো। রাত 12টার দিকে অন্ত মহিব মাহিনকে সঙ্গে নিয়ে হাতে পায়ে অসংখ্য ছোট পেয়ে বাড়ি ফিরল পড়তয়, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। ফোনে কাউকে প্রচণ্ড ধমকাচ্ছে ও। এদিকে আমির সাহেব রাগ সামলাতে না পেরে পুত্রে গালে সশব্দে চড় বসালেন। তোর বাপ কি মরে গেছে যে এসবে যাস? আজকের পর থেকে তোর এসব নেতাগিরি বন্ধ। প্রত্যয় গায়ে হাত দিয়ে অবাক চোখে তাকালো। তুমি আমাকে মারলে? আরো আগে যদি মারতাম তাহলে এই দিন দেখতে হতো না। প্রত্যয় কাহিনী ধরতে না পেরে আবারও জিজ্ঞেস করলো, হয়েছেটা কি তোমাদের? আমির সাহেব গম গমে স্বরে বললেন, নিজের অবস্থা দেখেছো? হাত পা কেটে রক্ত ঝরছে, আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? তোমাকে এই অবস্থায় দেখার জন্য বড় করেছিলাম। এতক্ষণে বিষয়টা পরিষ্কার হলো প্রত্যয়ের কাছে। ও বিরক্ত হলো, বাড়িতে এই খবর কে দিয়েছে না তাদের তো জানার কথা নয়। আমি যদি আবারও গর্জে উঠলেন, মায়ের অবস্থা দেখে এসো, বেয়াদব ছেলে। প্রত্যয় আশেপাশে নজর বুলিয়ে দেখলো সিরাত সিঁড়ির মাথায় থমথমে চেহারা বানিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যাশার চেহারাও শুকনা। ও তাকাতেই সিরাত আর প্রত্যাশা গটগটে হেঁটে সেখান থেকে চলে গেল। প্রত্যয় এক গ্লাস পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলে মায়ের ঘরে গিয়ে দেখলো মুশফিকা চৌধুরী বেহুশ হয়ে পড়ে আছে বিছানায়, হাতে পায়ে মালিশ করছে প্রত্যাশা, সিরাত মাথায় পানি ঢালছে। এসব দেখে প্রত্যয় হতভম্ব হয়ে গেল। বাড়ির পরিবেশ অনুকূলে নয় দেখে মহিব অন্তদের সে বিদায় দিয়ে দিল। জ্ঞান ফেরার পর ছেলেকে দেখে যেন প্রাণ ফিরে পেল মুশফিকা চৌধুরী, কেঁদে কেঁদে অস্থির হলেন। প্রত্যয় মাকে ভুজুং ভজুং বুঝ দিয়ে শান্ত করলো। তখন ভোর 4টে। প্রত্যয় আপাতত পরিস্থিতি সামলে ক্লান্ত হয়ে ঘরের দিকে পা বাড়ালো। কাটা ক্ষতগুলোতে জ্বলছে ভীষণ। ঘরে এসে দেখলো সিরাত ফার্স্ট এড বক্স নিয়ে বসে আছে। ওকে দেখে এগিয়ে এসে আদেশে শুয়ে বলল, বসুন। সিরাতে থমথমে চেহারা দেখে বাধ্য ছেলের মতো বসলো প্রত্যয়। অ্যান্টিসেপ্টিক তুলো বের করে কপাল মুখ হাতে কেটে যাওয়া ক্ষত পরিষ্কার করতে করতে সিরাত শক্ত গলায় বলল, পাঞ্জাবি খুলুন। লাগবে না, ওখানে কাটিনি। প্রত্যয় মানা করল, কিন্তু পরক্ষণে সিরাতের ভস্ম করা দৃষ্টি দেখে ভরকে গিয়ে একটানে পরনের পাঞ্জাবি খুলে ফেলল। সিরাত তুলো দিয়ে বুকের ক্ষত পরিষ্কার করতে গিয়ে চেপে ধরতেই প্রত্যয় আহ বলে চেঁচি উঠল। সিরাত ভুরু কুচকে বলল, কি হলো? মানবতার মাতা নার্সগিরিটা রৈসই করুন। সিরাত অবাক হওয়ার ভান করে বলল, সে কি, আপনার তো ব্যথা পেলে অনুভব করার কথা নয়। যেভাবে ছাত্রছাত্রীদের শাস্তি দেন, মজাই তো মনে হয় আপনার কাছে। কাটাখায় নুনের চিটাটা বেশ ভালোই বুঝতে পারলো প্রত্যয়। নিচে তাকে মৃদু হেসে আজমকা কোমর চেপে ধরে অনেকটা কাছে টেনে আনলো। আকস্মিক এমন কাণ্ডে অপ্রস্তুত হয়ে পড়লো ও। দেখে বলল, ভালো হচ্ছে না কিন্তু। এ কথাটা আগে তোমার ভাবা উচিত ছিল, আমার ঘরনি বলে আরো শক্ত করে ধরলো। সিরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে ব্যর্থ হলো। প্রত্যয় বাঁকা হাসি দিয়ে অজানা আশঙ্কায় শিউরে উঠল। ছটফট করতে করতে রাগী গলায় বলল, মার খেয়ে ও স্বভাব বদলায়নি। প্রত্যয় সেভাবেই ফিসফিস করে বলল, বদলাবেও না, ছাড়ুন আমাকে। প্রত্যয় ওর ঘাড়ে এবার দাঁত বসালো। সিরাত আর্তনাদ করে ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিল। ব্যথিত গলায় বলল, আপনি কি ভালো হবেন না? কি করলেন এটা? প্রতিশোধ নিলাম। মানে কিসের প্রতিশোধ? প্রত্যয় রাগে ফুসফুস করতে করতে বলল, দুফোঁটা চোখে জল তো ফেললে না, বাকি সবাই আমার জন্য চিন্তিত কান্নাকাটি হুলস্থুল করেছে। এদিকে আমার বউ হয়ে তুমি কি করলে? শুধু অ্যান্টিসেপ্টিক আর তুলো দিয়ে সেবা, আমার মনে সেবা কে করবে? বিশ্বভাব কাটিয়ে হালকা কেশে অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলো, আপনার মনের সেবা সেটা কিভাবে করতে পারি? অবশ্য আমাকে হেনস্থা করলেই তো আপনার শান্তি অনুভব হয়, তো আজ কিভাবে হেনস্থা করবেন বলে ভেবেছেন? মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যাও গিয়ে আমার জন্য কফি করে নিয়ে আসো, তারপর মাথাটা টিপে দাও। প্রত্যয় মাথা ধরার ভান করে বলল, সে আজ সেটা বুঝতে পেরে বলল, এই অসময়ে আমি আপনার জন্য কফি করব? মাথা খারাপ, ঘুমে আমার চোখ বুজে আসছে, পারবো না এসব করতে। প্রত্যয় রুক্ষ কণ্ঠে বলল, তাহলে এই বাড়ি থেকে বেরোনো বন্ধ। সিরাত রাগে গজগজ করতে করতে কফি করে নিয়ে এলো। দিবানের মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝে কফির কাপে চুমুক বসাতে বসাতে মাথা টিপে দিতে ইশারা করলো। ভীষণ রাগে কাজ হচ্ছে সিরাতের, ইচ্ছে করলো চুল ছিঁড়ে ফেলতে করলো। তাই আচমকা চুলে টান পড়ায় গম গমে স্বরে প্রত্যয় বলল, চুল ছিঁড়ে ফেলবে নাকি? সিরাত কিছু না জানার ভান করে বলল, দুঃখিত জনাব। অসহ্যকর মেয়ে সরো বলে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। সিরাতও হাঁপ ছেড়ে বাঁচল, নিজেও গিয়ে শুয়ে পড়ল।
মুহূর্তে ক্লান্ত শ্রান্ত চোখ দুটিতে জেঁকে বসল ঘুম। পরদিন ঘুম থেকে উঠে প্রত্যয়কে দেখতে পেল না সিরাত। নিচিকে জানল প্রত্যয় বেরিয়ে গেছে, আজ ওতে দলে সমাবেশ, সেখানে অনেক কাজ, তাই বাবা মায়ের বারণ সত্ত্বেও সে ওখানে গেছে। সেজন্যই মুশফিকা চৌধুরী কাঁদতে কাঁদতে মূর্ছা যাবার জোগাড়। রাগ করে আমির সাহেবও না খেয়ে অফিসে চলে গেছেন। সিরাত থমথমে পরিস্থিতি দেখে দীর্ঘশ্বাস ফেলল। এই লোক এমন ঘাড়তাড়া হলো কেন? মা বাবার কথারও কোনো দাম নেই, বেয়াদব লোক। প্রত্যাশা এসে ওকে বলল খেয়ে নিতে, কিন্তু সিরাত খেলো না, ঘরে এসে ফোন করলো প্রত্যয়কে। প্রথমবারই রিসিভ হলো। বলো, আপনি এত খারাপ কেন? আবার কি করলাম? আজ তো ভালোই ঘুম দিয়েছো, আমি তো ডিস্টার্বও করিনি তো। সিরাত রেগে বলল, মা বাবাকে চিন্তায় রেখে কি পান, একটা কথাও শোনেন না তাদের, বাজে লোক। প্রত্যয় বিরক্তি টের পাওয়া গেল। তুমি কি আমাকে এসব বলার জন্য ফোন করেছো? ফিরুন এক্ষুনি, ওসব সমাবেশের চেয়ে পরিবার বেশি ইম্পর্টেন্ট, সিরাত কটমট করে বলল। প্রত্যয় ব্যস্ত স্বরে বলল, আমি সমাবেশে আছি, অনেক ঝামেলা, এখুনি আমাকে ভাষণ দেওয়ার জন্য যেতে হবে, তুমি ফোন রাখো। অসভ্য নির্দয় লোক, প্রত্যয় এসব শুনেই বলল। তোমার কি চিন্তা হচ্ছে আমার জন্য? বলো, বলে ফেলো। কচু হচ্ছে বলেই মুখের উপর ফোনটা কেটে দিল। এরপর মনে মনে বংশ উদ্ধার করল প্রত্যয়ের। খাবার খাওয়ার কোনো ইচ্ছেই হলো না। কিছুক্ষণ ফোনে কল করলো, বাড়িতে কথা বললো, সোয়াকে ভিডিও কলে দেখলো, কিন্তু বিরক্তি যেন কাটছেই না। প্রত্যাশা ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করে এলো, কিন্তু মেয়েটার কদিন পরে ফাইনাল এক্সাম শুরু হবে, সেটা তাই বেশি বিরক্ত করলো না ওকে। এভাবেই সারাদিন আর সন্ধ্যা কেটে গেল। রাতে এক অভাবনীয় কাণ্ড হলো, সমাবেশে রেশ ধরেই প্রতিপক্ষের লোকদের সাথে আজও বিরাট গণ্ডগোল সংঘর্ষ বেঁধেছে। দুপক্ষের লোকেরাই আহত হয়েছে বেশ, গণ্ডগোলে মারামারি করতে গিয়ে প্রত্যয়েরও আঘাত লেগেছে, সেজন্য ও এখন হসপিটালে ভর্তি। সবাই স্তব্ধ। অন্তর কাছ থেকে এ খবর শুনে তড়িঘড়ি করে সকলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। ডাক্তার জানালো এখন ঠিক আছে, তবে হাতে চোট পেয়েছে, পা ভেঙে গেছে, ঠিক হতে বেশ সময় লাগবে, 3 সপ্তাহে বেড রেস্ট দিয়েছে। সবাই প্রত্যয়ের সাথে দেখা করে আসার পর সিরাত কেবিনে গেল, গিয়ে শক্ত গলায় বলল, এখন কেমন লাগছে? প্রত্যয় গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ভালো না, আমার পা ভেঙে গেছে। ওই প্রবাদটা জানেন তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বাবা মায়ের কথা তো একদম শোনেন না। সিরাত ডেকে বলল প্রত্যয় ভুয়ো কোচকে, ওকে দেখে বলল, তোমার খুব আনন্দ হচ্ছে বুঝি? অবশ্যই, কাঁদছিলে নাকি? প্রত্যয় ভুয়ো কোচকে এই কথাটা বলতেই তা শুনে হকচকে গেল সিরাত। থতমত খেয়ে বলল, চোখটাও গেছে আপনার, বলেই সেখান থেকে এক প্রকার পালিয়ে এলো। দূর কান্নাকাটির বিষয়টাও এই গুন্ডাটা বুঝে ফেলেছে, কখন আর কেন যে কান্না এসে গিয়েছিল। তখন সিরাতের মা বাবা এসেছে মেয়ে জামাইয়ের এই অবস্থার কথা শুনে। সোয়াকে কোলে নিয়ে সিরাত চুপচাপ বসে রইল। 3 দিন পর খানিকটা স্টেবল হওয়ার পর প্রত্যেকে বাড়ি নিয়ে আসা হলো, হাঁটাচলা বারণ। মুশফিকা চৌধুরী ছেলের চিন্তায় বিপি লো করে ফেললেন। সিরাতই প্রত্যেক দেখাশোনা করতে লাগলো দিন রাত এক করে, তবে ফোন নিয়ে ড্রয়ারে তারা মেরে রেখে দিল মুশফিকা চৌধুরীর নির্দেশে, কোনোভাবেই যাতে আবার ঝামেলায় জড়িয়ে না পড়ে, সেজন্য প্রত্যয়ও প্রতিশোধ নিচ্ছে ওর উপর। এই বাহানায় সেই বাহানায় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেও, এই সিরাত কফি দাও, চা দাও, পানি দাও, ওষুধ নেব না, এটা খাবো না, ওটা খাবো না, বিরিয়ানি করে নিয়ে এসো, মলম লাগিয়ে দাও, গা ধুয়ে দাও, চুল আঠা হয়ে গেছে শ্যাম্পু করে দাও, ঘুমাতে গেলেও শান্তি নেই, মাথা ব্যথা, গা ব্যথা, চুল টেনে দাও, এসব করে করে চালিয়ে মারছে এতদিন। সিরাতের মনে হচ্ছে এই প্রত্যয়ের অত্যাচারে আর বেশি দিন বাঁচবে না ও, গুন্ডাটা সব প্রতিশোধ বুঝে এভাবেই নেবে। না ঘুমিয়ে ঘুমিয়ে ওর চোখে নেচে কালি পড়ে গেছে এই কদিনই, তবুও প্রত্যয়ের সেবা করে যাচ্ছে ওর জ্বালা যন্ত্রণা সহ্য করে, না ভালো না খারাপ, করতে কি চায় গুন্ডাটা ওর সাথে, গোলকধাঁধায় পড়ে গেছে মনে হচ্ছে ওর। রাত 11:30, প্রত্যয় টিভিতে খবর দেখছে, নিজের সব কাজ গুছিয়ে গোসল সেরেছে, সময়মাত্র ঘরে এসেছে সিরাত। প্রত্যয় টিভি না দেখে আর চোখে ওকে দেখতে লাগলো এক মনে। তোয়ালেতে চুল মুছতে মুছতে প্রত্যয়কে জিজ্ঞেস করলো, আপনার কিছু প্রয়োজন? রাতে উঠে প্লিজ আমাকে জ্বালাতন করবেন না, আপনার যন্ত্রণায় মনে হচ্ছে বেশি দিন আর বাঁচবো না, কি খাবেন বলুন? প্রত্যয় উত্তর না দিয়ে বলল, এদিকে এসো। সিরাত সন্দিগ্ধ গলায় তাকিয়ে রইল, গেল না, পরক্ষণেই ওকে ধমকে উঠল প্রত্যয়। সিরাত চোখ মুখ কালো করে এগুলো ওর দিকে দূরত্ব বজায় রেখে জিজ্ঞেস করলো, কি? প্রত্যয় একটানে ওকে বিছানায় বসিয়ে দিল। এরপর ওর মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আকস্মিক কাছে টেনে কপালে চুমু খেলো, গালেও। সিরাত বাখারা হয়ে গেল,
অনেক কষ্টে কিছু বলতে যাবে তার আগে ওর ঠোঁট দখল করে নিল প্রত্যয়। বেশ কিছু মুহূর্তর পর ছেড়ে দিল, বলল, জ্বালাবো না। সিরাতে এলোমেলো মস্তিষ্ক, ঠোঁট মুছতে মুছতে বলল, কি করলেন এটা? ঘুমাও, প্রশ্ন করবে না একদম। সময় নিয়ে বাক্য সাজল সিরাত, তেজ নিয়ে বলল, আপনি খুব খারাপ লোক। জানি বউ, ঘুমাও। না, আপনি আগে বলুন কেন এমন করলেন? সিরাত কঠোর গলায় জিজ্ঞেস করলো। প্রত্যয় এবার বিরক্ত হলো। বেশি কথা বললে বেশি কিছু করে ফেলবো। কথা শেষ হতে দেরি, সিরাতে লাপাত্তা হতে দেরি নেই। এক ছুটে পালিয়ে গেল ঘর থেকে। প্রত্যয় সেদিকে ভ্রু কুচকে চেয়ে থেকে কঠোর স্বরে বলল, সহ্য হচ্ছিল না তোমায়, জ্বলে পড়ে যাচ্ছিল যে। এদিকে সিরাত প্রত্যাশার ঘরে গিয়ে বসে রইল। অনেক রাত পর্যন্ত বসে রইল সেখানে। প্রত্যাশা কিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করলে শুধু বলেছে ছোটখাটো ঝগড়া হয়েছে ওদের। এমনি করে অনেক সময় কেটে যাওয়ার পর ধীর পায়ে ঘরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রত্যয়কে ঘুমন্ত দেখে। এমনিতেই প্রত্যয়ের কাণ্ড ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, এমন না যে ও কিছু বুঝতে পারেনি। আবার গুন্ডাটার ধূর্ত কুটিল স্বভাবের কথাও জানে, ও আসলে কি চায়। কিন্তু প্রত্যয় যদি সত্যি সত্যি ওর কাছে আসে তাহলে ও কী করবে? সিরাত ভয় ভয়ে চোখে প্রত্যয়কে দেখে বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে তড়িঘড়ি করে ওজু করতে চলে গেল। ফজরের আজান পড়ে গেছে ততক্ষণে। পরদিন বেশ বেলা করে ঘুম ভাঙল প্রত্যয়ের। সূর্যের আলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে, চোখ ডোলে উঠে বসতে আহ শব্দে ছোট্ট করে চেঁচালো, জ্বলছে কাটা ছেঁড়া জায়গাগুলো। সিরাতকে ঘরে দেখতে পেল না ও। বিরক্তির ভঙ্গিতে খানিকক্ষণ সময় নিয়ে বিছানা থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে ঘরে এসে হাত ঢাক ছেড়ে সিরাতকে না দেখতে পেয়ে ডাকতে লাগলো। রান্নাঘরে মুশফিকা চৌধুরী দুপুরে রান্না বসিয়েছেন। সিরাত হাতে হাতে তাকে সাহায্য করছে। ও জানে শাশুড়ি এখনও মনে মনে তাকে অপছন্দ করে, কিন্তু তাতে ওর কিছু আসে যায় না। ও নিজে থেকেই দায়িত্বগুলো পালন করে। পাছে শাশুড়ি নিন্দে করুক ও কোনো মতেই সেই সুযোগ দেবে না। সে ধরনের খোসা চালাচ্ছিল মনোযোগ দিয়ে। উপর থেকে আসা প্রত্যয়ের হাতটা কানে পৌঁছালো না ওর। মুশফিকা চৌধুরী লক্ষ্য করলেন ব্যাপারটা, বিরক্তি নিয়ে ওর কাছে এসে ডাকলেন, এই মেয়ে। সিরাত হকচকিয়ে উঠল। জি, শুনতে পাচ্ছ না? আমার ছেলে ডাকছে, ও অসুস্থ। তোমার কি একটুও খেয়াল নেই ওর প্রতি? যাও এক্ষুনি, দেখো গিয়ে ওর কি প্রয়োজন, কেন ডাকছে। আমার ছেলের প্রতি কোনো মনোযোগ নেই। মুশফিকা চৌধুরী রাগান্বিত হয়ে কথা শোনালেন ওকে। সিরাত হতবাক হয়ে গেল। সুযোগ পেলে কথা শোনাতে ভুলেন না এই মহিলা। ও ছোট্ট করে বলল, যাচ্ছি, বলে হাত ধুয়ে দ্রুত পায়ে ঘরে এলো। প্রত্যয় খালি গায়ে বসে আছে। ওকে দেখে বলল, এই মেয়ে, এতক্ষণ আসার সময় হয়েছে। কেন? অসুস্থ স্বামীকে ফেলে কোথায় ছিলে এতক্ষণ? আমার ডাক তোমার কানে যায় না, বেয়াদব মেয়ে। সিরাতের কাল রাতের কথা মনে পড়লো, লজ্জা লাগছে কেন জানি। তবু অকপটে উত্তর দিল, শুনতে পাইনি, কি প্রয়োজন বলুন। প্রত্যয় তীক্ষ্ণ স্বরে বলল, তোমাকে। সিরাত সন্দিগ্ধ চোখে তাকালো। প্রত্যয় ওর বোকা চাহনি দেখে মনে মনে হেসে খুন, কিন্তু উপরে নিজের গাম্ভীর্যতা ধরে রেখে বলল, মলম নিয়ে এসো। সিরাত হাফ ছাড়ল, ডর থেকে মলম নিয়ে এলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রত্যয়ের সামনে দাঁড়ালো। প্রত্যয় তীক্ষ্ণ জাহানিতে ভেতরটা অস্বস্তিতে মিয়ে যাচ্ছে, কোথা থেকে কি শুরু করবে বুঝতে পারছে না। এতদিন মলম লাগানোর সময় ওর এত কিছু মনে হয়নি, কিন্তু এখন অস্বস্তি হচ্ছে, গলা শুকিয়ে আসছে। প্রত্যয় ধমক দিয়ে বলল, স্বামীর চেহারা দেখে মন ভরে গেলে এবার একটু মানুষ সেবা করুন, জ্বলে যাচ্ছে সব কিছু। সিরাত দম আটকে বলল, না মানে কোথা থেকে শুরু করব। প্রত্যয়ের ধৈর্যের বাঁধ ফুরিয়ে আসছে, মাথা থেকে। সিরাতর কঠোর স্বর শুনে সব জড়তা কাটিয়ে মরম লাগাতে শুরু করলো বুকে পিঠে হাতে কপালে। ও নরম হাতের আলতো ছোঁয়ায় প্রত্যয়ের কেমন অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হলো। কেমন সেটা সে নিজেও বুঝতে পারছিল না, তবে ভীষণ অদ্ভুত, ভীষণ ভালো। সিরাত বেশি সময় নিল না, মলম মেখে ওষুধ দিয়ে প্রত্যেকে জিজ্ঞেস করলো, খাবার আনবো? হুম, কষা মাংস আর পোলাও রান্না হয়েছে, আপনার নাকি খুব পছন্দ। প্রত্যয় বিস্মিত হবার ভান করে হো হো করে হাসল, এত কিছুতে নজর, বাহ বেশ ভালো। সিরাত কটমটো করে বলল, আনবো কি না বলুন, আমি শুধু আপনার সেবা করছি, অন্য কিছু না। প্রত্যয় শক্ত গলায় বলল, আমি তো সেবাই ভাবছি, অন্য কিছু কেন ভাবতে যাবো বউ। ওর চোখে মুখে কুটিল হাসি। সিরাতের ভেতরটা কেমন কেঁপে উঠল, এই লোকের মতলব ওর কাছে একদম ভালো ঠেকছে না। সব কাজ শেষ করে খাবার নিয়ে আবারও ফিরে গেল। সেখানেও প্রত্যয়কে ছাড় দিল না, হাত
ভালো হয়ে যাওয়া সত্ত্বেও সিরাতকেই খাইয়ে দিতে হলো ওকে। সবটা যে ইচ্ছে করে করছে তা বেশ জানেও। শীতের আগমন ঘটেছে প্রকৃতিতে, চারিদিকে ঠান্ডা বাতাস আর কুয়াশার ঘনঘটা, নরম রোদে ঝলমল করে সব কিছু। এ সময়টা সিরাতে বেশ প্রিয়, খুব উপভোগ করে সে, নিজের মতো একলা থাকতে ভালোবাসে। কিন্তু এবার সময় ভিন্ন, পুরোপুরি অন্য একটা পরিবারে এসে চাইলেও নিজের মতো কিছু করা যায় না। মানুষগুলোর মধ্যে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও মিশিয়ে নিতে পারবে না এটা অনিশ্চিত। বিকেলে অলস সময় কাটাচ্ছিল বারান্দায় ফুল গাছগুলো যত্ন নেওয়ার মাধ্যমে। এমন সময় ফোন এলো, ঘরে গিয়ে রিসিভ করতে ওপাশ থেকে মায়ের গলা শোনা গেল। কেমন আছিস? ভালো, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। জামাইয়ের শরীরটা এখন কেমন? সিরা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, হাঁটাচলা করতে পারে এখন, ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। দে না একটু কথা বলি। সিরা তীক্ষ্ণ স্বরে বলল, বাড়ি নেই, বেরিয়েছে। মিনারা বেগম অবাক গলায় বললেন, শরীরের এই অবস্থায় বাইরে যেতে দিলি কেন? সিরাত কিছুটা রুক্ষ গলায় বলল, আমি যেতে দেওয়ার কে? মা বাবার কথাই শোনে না, সেখানে আমি কি করে আটকাবো, বাদ দাও। মিনারা বেগম থমকে বললেন, তুই ওর স্ত্রী, জামাইকে কিভাবে বেঁধে রাখতে হয় সেটাও বুঝিস না? যে এই অসুস্থ শরীরে বেরিয়ে যেতে দিলি গাদি? নারীর বাঁধনে যে পুরুষ একবার পড়ে সে কিভাবে কথা না শুনে থাকে? সিরাত লজ্জায় উত্তর না দিয়ে ফোন কেটে দিল। মা এসব কী বললো? হেই, লোকটার জন্য ওকে আর কত অপদস্থ হতে হবে কে জানে, আজ আসুক হেস্তনাস্ত একটা করেই ছাড়বে। কিন্তু হেস্তনাস্ত আর করা হলো না, প্রত্যয় বাড়ি ফিরল কারোর উপর রেগে। ফোন কলে কিছুক্ষণ ছটপট চালালো, এরপর কল কেটে রাগ রাগ ভঙ্গি দিয়ে কিছুক্ষণ পায়চারি করলো ঘরের এ মাথা ও মাথা। গায়ের পাঞ্জাবি খুলে ফ্রেশ হতে গেল, বারান্দায় বসে উলের সোয়েটার বুনছিল সিরাত, প্রত্যয়ের কাণ্ডগুলো সবটাই দেখছিল সে। সময় নিয়ে ফ্রেশ হয়ে তোয়ালে পরে ওয়াশরুম থেকে বেরোলো প্রত্যয়। হাত ডাক ছেড়ে সিরাতকে ডেকে বলল ওর কাপড় বের করে দিতে। ও বারান্দা থেকে এসে কাপড় বের করে দিল, কিন্তু প্রত্যয় বলল সে সব পড়বে না। অজ্ঞতা সিরাত অন্য এক সাইড বের করলো, প্রত্যয় আগের মতো এটাও রিজেক্ট করল। বাবার এমন করায় সিরাত বলেই ফেলল, নিজের কাজ নিজেই করুন তাহলে, অযথা আমাকে খাটাচ্ছেন কেন? প্রত্যয় শক্ত মুখে জবাব দিল, পারবো না। সিরাত বলল, শুনুন, আমি আপনার চাকর নই, আমি পারবো না আপনার এইসব কাজ করতে, আপনার অত্যাচার মেনে নেওয়া যাচ্ছে না আর। কেন, কি করবে তুমি, ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা? বিরক্তিতে সিরাতের মাথা ধরে এলো, আপনি আসলেই একটা জাতা, কথা বলাই বেকার বলেই ড্রয়ারের সব কাপড় বের করে দিল। প্রত্যয় সেসব না ছুঁয়ে প্রথমে বের করা ট্রাউজার আর টি শার্টে পড়ল। সিরাত এবার হতভম্ব হয়ে বলল, এটাই যখন পড়বেন তখন এত নাটক করলেন কেন? প্রত্যয় বিছানায় শুয়ে পড়ল, গম গমে স্বরে বলল, বাইরে থেকে এসে তোমাকে সামনে যেন দেখি, এরপর থেকে লুকিয়ে চুরিয়ে থাকলে এমনই হবে। সিরাত অবাক হয়ে বলল, লুকালাম কোথায়, আমি তো বারান্দায় ছিলাম। ভালো করেছো, এখন সব গুছাও বসে বসে। প্রত্যয় কটাক্ষ করে জবাব দিল, এরপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সিরাত রাগ নিয়ে সব গুছাতে লাগলো, এই লোকটা ওকে এক ফোঁটা শান্তিও দিচ্ছে না, পা ভাঙার পরও শান্তি দেয়নি, এখন সুস্থ হওয়ার পরও দিচ্ছে না। কোন কুক্ষণে যে লোকটার সাথে ওর দেখা হয়েছিল ভাবতেই ওর চোখের কোণে জল জমে গেল। সিরাতের মনটা আজ খুব ভালো, বহুদিন পর শান্তিমতো কলেজে এসেছে সে। ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল ও, তখনই সেখানে প্রত্যয়ের প্রতিপক্ষ দলের লিডার সোহান আতার সাঙ্গপাঙ্গরা এসে বসল। সিগারেটে ফু ধোয়া উড়িয়ে এসে বয়রাকে চা সিঙ্গারা দিতে বলল। পাশে টেবিলে সিরাতকে দেখতে পেয়ে দাঁত বের করে এসে জিজ্ঞেস করল, ব্যাপার বাবু সাহেব কেমন আছেন? সিরাত বিব্রত হলো, এই লোকটাকে তার একটু সুবিধার মনে হয় না, কেমন অশালীন চাহনি। ও শক্ত গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো। সোহান শব্দ করে বিশ্রী ভঙ্গিতে হাসলো, ভালো তো থাকবেন, যার বিরুদ্ধে এত নাটক সিনেমা করলেন শেষমেশ তার গলায় জ্বলে পড়লেন, কিসের অফার করেছিল আপনারে যে লোভ সামলাতে পারেননি? অনল রাহি প্রতিবাদ করতে গেলে সিরাত ওদের থামিয়ে দিল, কথা বাড়ালেই ঝামেলা শুরু করবে অহেতুক, বন্ধুদের ইশারা করলেও সেখান থেকে উঠে যেতে। সোহানের এক চেলা বলল, আর একটারে ধৈর্য নিয়ে গেছে ভাই, গাছতলায় উত্তম মাধ্যম দিতেছে। সোহান সিরাতকে লক্ষ্য করে বলল, আগে তো পত্তই চৌধুরী নামে কত কিছু করতেন, এ তো এবার তাহলে স্বামীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন ভাবি, যেন আমিও শুনি।
বলে সকলে মিলে অট্ট হাসিতে ফেটে পড়ল। সিরাতের রাগে দা কাঁপতে লাগলো, ছুটে গেল দ্রুত গিয়ে একজনের কাছে থেকে জানতে পারলো এক মেয়েকে উত্ত্যক্ত করেছিল এই ছেলে, দিয়েছিল বাজে প্রস্তাবও। সেই মেয়ে এসে বিচার দিয়েছে প্রত্যেকে, সেই জন্যই ওকে এনে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে। সিরাত বেশ বিরক্ত হলো এবার নিজের জীবনের উপর, দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। প্রত্যয়ের মারধর পর্ব চলছে, আশেপাশে খেয়াল নেই ওর। কেউ তখনই আচমকা মারামারির মাঝখানে কেউ এসে পড়ে ও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে। তাল সামলাতে না পেরে গাছের ডালে বাড়ি খেয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে কপালে সিরাত, কেটেও গেছে বেশ খানিকটা জায়গায়, হাত পা ছুলেও গেছে। রাগের মাথায় পুত্রের মাথা কাজ করছিল না, খেয়াল করেনি ধাক্কাটা সে কাকে দিচ্ছে। কিন্তু যখন মাহিনার অন্যান্য ছেলেরা হায় হায় করে উঠল তখনই ওর টনক নড়ল। সিরাত নিজেও স্তব্ধ, কপালে হাত দিতেই ব্যথায় কোকিয়ে উঠল। প্রত্যয় হতভম্ব হয়ে ওর দিকে দ্রুত এগিয়ে গেলে সিরাত ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে সেখান থেকে দৌড়ে চলে গেল। বাকিটা সঙ্গীতে সামলাতে বলে প্রত্যয় নিজেও সেখান থেকে চলে এলো, কিন্তু সিরাতকে আর খুঁজে পেল না সে কোথাও। তড়িঘড়ি করে বাড়ি চলে এলো, এসে দেখে সিরাত নেই, ফোনও বন্ধ। প্রত্যাশা আর মুশফিকা চৌধুরী খাপে গেলেন পুত্রের অস্থিরতা দেখে। প্রত্যয় কাউকে কিছু না জানিয়ে আবারও বেরিয়ে ফোন করলো কাউকে। এদিকে খুব বেশি আঘাত না লাগলেও কপাল ফুলে গেছে সিরাতের, হালকা কাটাযুক্ত স্থানটা ব্যান্ডেজ করে দিয়েছে ডিসপেন্সারি থেকে। আপাতত ব্যথানাশক ঔষধ খেয়ে বিছানায় ঘুমিয়েছে সোহাকে নিয়ে। বহুদিন পরে মেয়ে বাড়ি আসায় শিমুল সাহেব বাজার করেছেন বেশ বড় মাছ মাংস এনেছেন তিনি। এদিকে মিনারা বেজায় খুশি, তবে মেয়েকে ভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে তারা বেশ চিন্তিত ছিলেন। সিরাত জানালো বাড়ি আসার পথে রিকশা থেকে পড়ে ব্যথা পেয়েছে। যাই হোক, মেয়ের জন্য মিনারা ওর পছন্দের ভুনা খিচুড়ি আর মাংস রান্না করছেন। রাত 9টা, 4-5 ঘন্টা পর ঘুম ভেঙেছে সিরাতের, তবে এমনি এমনি ওর ঘুম ভাঙেনি। পরিচিত এক পারফিউমের সুবাস নাকে ধাক্কা খাচ্ছে বারবার, চোখ কষলে তাকে দেখলো সোহা নেই। হয়তো মা নিয়ে গেছে, তবে উঠে বসার চেষ্টা করতে আহ শক্ত করে উঠল, বেশ ব্যথা করছে জায়গাটা। এমন সময় গম্ভীর কণ্ঠে বলল, আমাকে না বলে এখানে এসে একদম ঠিক কাজ করনি? সিরাত জানে কণ্ঠটা কার, তবু সে চমকে উঠল। পাশ ফিরতে আছোয়া অবস্থায় প্রত্যেককে দেখে নির্বিকার কণ্ঠে বলল, এখানে কেন এসেছেন? তোমার কি বেশি লেগেছে? চলো ডাক্তারের কাছে যাবে। সিরাত উত্তরে বলল, আমি ঠিক আছি, ডাক্তার ফাক্তার নাটক করতে হবে না। শুনুন, এসেছেন যখন খেয়ে দিয়ে যাবেন। আর একটা কথা, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, বলেই উঠে চলে গেল। প্রত্যেক সেদিকে তাকিয়ে থেকে আনমনে বলল, রাগ করে কি হবে, আমি তো ইচ্ছে করে করিনি। মায়ের কাছ থেকে সিরাত জানলো আধ ঘন্টা আগে এসেছে প্রত্যয়, সঙ্গে এনেছে এত এত ফল মিষ্টি। সিরাতে এর কাজে নিরুত ও দুলা ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু সিরাত এই লোকে নাটকের ওপর চরম বিরক্ত হলো। সোয়াকে নিয়ে সে খাবার খেয়ে নিল, এরপর মাকে গিয়ে বলল সোয়াকে নিয়ে সে পড়ার ঘরে থাকবে, প্রত্যয় থাকতে চাইলে যাতে ওর বিছানাপত্র করে দেয়। এরপর ও সোহাকে নিয়ে পড়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রত্যয় এসব দেখে মনে মনে ভীষণ রেগে যায়, তবুও সে শান্ত থাকে, একবার বাড়ি যাক, এরপরে কে সে দেখে নেবে। শিমুল সাহেব খাওয়ার জন্য ডাকতে এলে ও জানিয়ে দেয় বাইরে থেকে খেয়ে এসেছে, খিদে নেই। সিরাতের মা বাবা লজ্জায় পড়ে যান। এবার কাণ্ড দেখে এ দুজনেই বুঝতে পারে নিশ্চয়ই ঝামেলা হয়েছে। মিনারা নিজের মেয়ের কাণ্ডজ্ঞানের অভাব দেখে ক্ষিপ্ত হয়ে কথা শোনাতে থাকেন। শিমুল সাহেব তাকে এ ব্যাপারে নাক গলাতে মানা করেন। সিরাত ঘরে বসে সবই শুনছিল, তবুও তেমন পাত্তা দিল না ব্যাপারটাতে। প্রত্যয়ের আজকে কর্মকাণ্ডে বেশ হার্ট হয়েছে ও। সোয়াকে কোলে নিয়ে ঘুমপাড়ানি কবিতা পড়তে লাগলো, তবে ঘন্টা পেরোতেই ও আর শান্ত থাকতে পারল না, মন খচখচ করতে লাগলো। এই লোক তো খিদে নিয়ে থাকতেই পারে না, এই নিয়ে কত জ্বালায়কে এতদিনে এসব ওর অভ্যাসে পরিণত হয়েছে। দরজা খুলে বেরিয়ে এসে দেখলে সবাই ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার নিল, নিজের ঘরের দরজা ঠেলতেই খুলে গেল, দেখলেও প্রত্যয় উল্টো হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। ঘুমিয়ে নেই বুঝে সিরাত শক্ত গলায় বলল, উঠুন খেয়ে নিন। প্রত্যয় চোখ খুলল, খাইয়ে দাও। সিরাত তীক্ষ্ণ কণ্ঠে বলল, পারবো না, খেলে খান না খেলে আমি যাই। প্রত্যয় উঠে বসল, গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত কেটে গেছে। সিরাত সাথে সাথে এই বলল, উচিত বিচার হয়েছে। প্রত্যয় ভ্রু কুচকে দেখল ওকে, এরপর গোমরা মুখে বলল, আমার খিদে পেয়েছে। হাসি চেপে সিরাতকে খাইয়ে দিতে লাগলো, জানতো গোমরাটা এমন নাটক করবে, তাই ও আগে হাত ধুয়ে এসেছে। খাইয়ে দিতে দিতে প্রশ্ন করল, এত সব কাজকর্ম কি আপনি
কোনোভাবেই বন্ধ করবেন না, কি পান এসব করে? তোমার ঘৃণা? সিরাত ফুসকালো। আমার ঘৃণা আপনার এত ভালো লাগে? না তো। তাহলে করেন কেন? প্রত্যয় পানি খেতে খেতে বলল, আচ্ছা আর করবো না। পরদিন সিরাতদের বাড়ি থেকে এই প্রত্যয় ভার্সিটিতে চলে গেল। এরপর ছেলাপেলা ছাত্রছাত্রীদের সকলকে ডেকে বলল, আজ থেকে হট্টগোল মারধর এগুলো ভার্সিটি এরিয়াতে বন্ধ, তবে নিজের কর্মকাণ্ডের জন্য একটু অন্তপ্ত না ও, কেননা প্রত্যয়ের মতে ও কোনো ভুল করেনি, উল্টো যারা ভুল করেছে তাদের শাস্তি দিয়েছে। তবে একেবারেই যে ওর প্রভাব কমে যাবে তা নয়, অকাজ করলে অবশ্যই তাকে শাসন করা হবে। কিন্তু যেটাই হোক, শিক্ষার্থীরা বেশ অবাক হলেও স্বস্তি পেল, দুশ্চিন্তা মুক্ত হলো। এত নাটকীয়তা করেও যে এসব করা থেকে বিরত থাকেনি তার, হঠাৎ আজ কী হলো? তবে সব কিছু ছাপিয়ে অনেকেরই প্রশংসা ঘুরিয়ে দিল প্রত্যয়কে, ব্যাপারগুলো উপভোগ করলো ও। এতদিন সকলের চোখে কেমন আতঙ্ক লেগে থাকতো ওকে দেখলে, কিন্তু আজ সেটা নেই, সবার দৃষ্টিতে কেমন নমনীয়তা মিশে আছে। অন্ত আর মহিব বন্ধুর উপর মজা করলো কিছুক্ষণ, প্রত্যয় বিনিময়ে মুচকি হাসলো। ওর মনের মধ্যে শুধুমাত্র সিরাতের মুখটাই উঁকি দিচ্ছে, মেয়েটার প্রতি দিন দিন কেমন ভালো লাগা অনুভব করছে সে, ওর কথাগুলো ফেলতেই পারছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তার জগৎ থেকে বেরিয়ে সে বয়রাকে ডেকে বলল গরম এক কাপ চা দিতে। চায়ের চুমুক বসাতে বসাতে এসে আবারও হারিয়ে গেল ভাবনার জগতে। রাহি ফোন করে সিরাতকে বলল, তোর জামাইয়ের কি হয়েছে বলতো, এত বদলাই গেছে হঠাৎ, কাহিনী কি? সিরাত ঘুমিয়েছিল, ফোনের শব্দে ঘুম ভাঙলো, মস্তিষ্ক ফাঁকা। প্রত্যেক ব্যাপারে কথা শুনে কান খাড়া করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আবার কি করেছে? কেন তুই জানিস না? সিরাতের মেজাজ খারাপ হলো। দেখ বনিতা, না করে বল আবার কি করেছে, আমাকে মনে হয় কোনো দিন আর শান্তি দিবে না এই লোক, জীবন শেষ আমার। ওপাশ থেকে রাহি হেসে বলল, ধুর, তোর জামাই দুলাভাই তো বিরাট কাণ্ড করছে, সব বাইরে ডাইকা বইলা দিছে এই প্রাঙ্গনে হট্টগোল মারধর করবেন না, তবে ভুল করলে অবশ্যই বড় ভাই হিসাবে শাসন করবেন। সিরাত অবাক হলো, বলিস কি? এটাই তো ঘটেছে। আমার বিশ্বাস হয় না। ডিয়ার, এটাই তো হয়েছে, আমার কি মনে হয় জানিস? কি? আহি মজা করে বলল, তুই কালকে ব্যথা পেলি না, সেজন্য বোধহয় উনার খারাপ লেগেছে, সত হলেও বউ বলে কথা, মনে হয় তোরে মনে মনে পছন্দ করে। স্যার ধমক দিয়ে বলল, মজা পেলাম। আহি বলল, এখন তো এসবই বলবা, তুমি নিজেও যে ফিদা সেটাও বোঝা যায়। সিরাত থতমত খেয়ে বলল, মানে কেমনে বোঝা যায়? এমনি এমনি, তোমার হাববাবে বোঝা যায়, এতদিন হয়েছে বিয়ের, আমরা বুঝি না ভাবছো, কি দিয়ে দুলা ভাইরে বস করলা বলো তো? ছি ছি ফোন রাখ। ভাই হাসতে হাসতে বলল, হ হ, এখন গর্তে মুখ লুকাইয়া বসা থাকো, আমরা কষি খুকি না, জামাই নামে আন্দোলন কইরা এখন তার প্রেমে কেমনে হাবুডুবু খাও, সবই সচক্ষে দেখা যায়। সিরাত ফোন কেটে দিল, অজানা কারণে লজ্জায় আচ্ছন্ন হলো মন, সত্যি কি ওর মুখ দেখে বোঝা যায় নাকি? এমন সময় মিনারা ডাক শোনা গেল দরজা থেকে, নাস্তা করতে ডাকছেন। সিরাত কিছুক্ষণ থম মেরে বসে থেকে নাস্তা করার জন্য উঠল। সারাটা দিন এক প্রকার ঘুরে ঘুরেই কেটে গেল, ভাবিনি প্রত্যয় সত্যিকার অর্থেই নিজের কথা রাখবে, এতদিন এত কিছু করেও এসব কাজ বন্ধ করা গেল না। সেখানে সিরাতে ঘৃণিত চাহনি নিতে না পেরে প্রত্যয় চৌধুরী তার অত্যাচার বন্ধ করে দেবে, এটা ওর কাছে প্রচণ্ড বিস্ময়ের ব্যাপার হয়ে উঠল। তবে মনে মনে খুশি হলো, স্বস্তি পেল। প্রত্যয় রাতে এলো ওদের বাড়ি, মিনারা মেয়ে জামাইয়ের জন্য নিজের হাতে নানা পদের খাবার তৈরি করলেন। খাবার খেতে খেতে শিমুল সাহেবের সাথে বসে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলো কিছুক্ষণ। সিরাত আশপাশে ঘুরঘুর করছে কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে না। অনেকক্ষণ আড্ডা দেওয়া শেষে ক্লান্ত হয়ে রুমে এলো প্রত্যয়। সিরাত পানির গ্লাস এগিয়ে দিলে তার ঢকঢক করে খেল, নিজের কথা রাখার জন্য ধন্যবাদ জানালো। ওর সব কাজ সিরাত উৎফুল্ল মনে করে দিল, প্রত্যয় বসে বসে শুধু দেখছে, মাঝে মধ্যে বিরক্ত হচ্ছে সিরাতের কাণ্ড দেখে, এত ঢঙের কি আছে সেটাই বুঝতে পারছে না। এক পর্যায়ে ধমক দিয়ে বলল, এত আদিক্ষেতার কারণ নেই, আল্লাদি পনা বন্ধ করো, বাড়ি ফিরলে না কেন? আমি তো সকালেই বলে গেছিলাম। সিরাত অবাক হয়ে বলল, ওমা, এতদিন পর বাড়ি এসে দুদিনও থাকবো না তা হয় নাকি? তাছাড়া আপনিও জামাই আদর পাননি, সময়টা উপভোগ করুন। তুমি জানো না আমার নিজের বিছানা ছাড়া ঘুম হয় না। সিরাত ব্যস্ত গলায় বলল, জানি, কিন্তু সবসময় সব পরিস্থিতিতে তো আপনার বিছানা আপনার সঙ্গী হবে না,
তাই যে সঙ্গী হবে তার ভালো মন্দ এবার একটু গুরুত্ব দিন। প্রত্যয় ভুচিয়ে তাকালো মুচকি, সে একজনের কাছে নিয়ে নিজের নাক ঘষলো ওর গলায়, অস্ফুট স্বরে বলল, দিচ্ছি বলেই তো এখানে এসেছি। সিরাত ফুরকে গেল, ইতস্তত করে বলল, কিভাবে? বিছানার সঙ্গী কোনোটা ছাড়াই ঘুম আসে না, সেজন্যই তো হাত পা ব্যথা নিয়েও পড়ে আছি এখানে। নাও পাগুলো মালিশ করে দাও বলেই ঠাস করে ছেড়ে দিল ওকে। সিরাত মেঝেতে পড়ে গেল, আচমকা এমন কাণ্ডে রাগ হলো ওর, উঠে কাপড় ছাড়তে ছাড়তে বলল, ভেবেছিলাম ভালো হয়ে গেছেন। প্রত্যয় ভুঝিয়ে হাসল, ভালো হলে কি হতো? ছাই হতো। প্রত্যয় গম্ভীর কণ্ঠে বলল, কাল কিন্তু সকালেই বেরোবো, তোমায় বাড়ি দিয়ে আমি কাজে যাব। আপনার কাজ মানে কতগুলো উচ্ছন্ন যাওয়া ছেলে পেলে দুপাশে নিয়ে দাপিয়ে বেড়ানো, যত্ত সব। সিরাত রাগে গজ গজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। প্রত্যয় বিছানায় শুয়ে হাসতে লাগলো, মেয়েটাকে রাগাতে ওর বড্ড শান্তি লাগে। চোখ রাঙিয়ে তাকালে ইচ্ছে করে চোখের পাতায় চুমু খেতে। সিরাত ঘরে ফিরলেও বেশ কিছুক্ষণ পর গোমরা মুখ করে কিছু না বলে বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। প্রত্যয় পেছন থেকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সিরাত নিজের উপরে ঠান্ডা হাতে স্পর্শ পেল, তৎক্ষণাৎ শিরদাঁড়া বেয়ে শিহরণ বয়ে গেল, গলা শুকিয়ে এলো, মিনমিন করে বলল, অসভ্য। প্রত্যয় ওর গালে চুমুখে না খুঁজতে খুঁজতে ফিসফিস করে বলল, সভ্য হতে চাই। সিরাত স্তম্ভিত, শরীর কাঁপছে ওর, মস্তিষ্কে জেগে বসল নানান কিছু। প্রত্যয় বিবশ চোখে চেয়ে রইল, মনের মধ্যে কেমন এক ঝড় উল্টে পাল্টে দিতে লাগলো। সব কিছু ভীষণ অচেনা, তবু যেন মনোমুগ্ধকর এই শান্ত বাতাস, এই রজনী, এই মুহূর্তে সব কিছুই যেন ভালো লাগার উদ্বেগ বহন করে। দুটানা মনে ঠাই না দিয়ে এক নতুন অনুভূতির সাথে যেন পরিচিত হলো দুজনেই। ভাবিনি এই অনুভূতি ধীরে ধীরে দুজনের মধ্যে সৃষ্টি করে দেবে ভালোবাসা। শীত শেষে আরেক হেমন্তের শুরু, হলদেটি একটা ভাব মিশে থাকে প্রকৃতিতে, নীলাভ আকাশের বুকে উড়ে চলা সাদাটে মেঘ মন ভালো করে দেয়, গাছপালা বাতাসে দোলে অন্যরকম সৌন্দর্য তৈরি করে চারপাশে। সিরাত জানালার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষায় আছে তার মনে জায়গা দখল করা গুন্ডাটির। জানে সে এত দ্রুত বাড়ি ফিরবে না, তবু সে অপেক্ষামান। যে মানুষটাকে না দেখে থাকা যায় না, যার দূরে যাওয়া ব্যাকুল করে দেয় হৃৎপিণ্ড, যার চিন্তা সর্বক্ষণ বিভোর হয়ে থাকে মস্তিষ্ক, যে না থাকলে চারিদিকে খুটখুটে অন্ধকার লাগে, বিষণ্ণতা ছটফট করে মন, সেই মানুষটির জন্য সিরাত অনুভব করে ভালোবাসা। যেটা শুরু হয় তিক্ততা দিয়ে, সেটা একসময় ভালো লাগা হয়ে রূপ নেয় ভালোবাসায়। কখনো ভাবিনি এই মানুষটার প্রতি ওর এমন অনুভূতি জাগ্রত হবে। এই যে এত কিছু করলেও এত এত কাহিনী, সব জেনেও ওর মনটা প্রত্যয়ের মাঝেই কেমন করে আটকে গেছে। সেদিনের পর তো আরও স্বামী স্ত্রীর সম্পর্কে বাধা পড়লে শত্রু যে কাছের মানুষ হতে পারে ও কল্পনাও করেনি কখনো। তবে ইদানিং ওর অভিমান হয় মানুষটার উপরে, সামনে নির্বাচন, তাতে প্রচণ্ড ব্যস্ত সে। রাতে এত দেরি করে বাড়ি ফেরায় ইচ্ছে হয় কটু কথা শোনাতে, কিন্তু সেই সুযোগ আর হয় না। প্রত্যয় ফিরতে ফিরতে সিরাত ঘুমের দেশে তুলিয়ে যায়, সকালে উঠে যা একটু চোখের সামনে পায় তখন আর মন খুলে কিছু বলা যায় না। নাস্তা করা, কাজ গোছানো, ভার্সিটি বা বাইরে যাওয়ার তাড়া থাকে। প্রত্যয় এমন অবহেলা সিরাত মনে জমিয়ে রাখে। যাওয়ার সময় লোকটা যখন কপালে বা গালে চুমু খেয়ে যায় তখন সেও কামড় বসায় ওর হাতে, তাতেও লোকটার কোনো হেলদোল নেই, হাসি ঠাট্টা করে ওকে আধ পাগল তকমা দিয়ে বেরিয়ে পড়ে। সেজন্য সিরাত সারাদিন মুখ গোমড়া করে থাকে। রাতে রান্না হচ্ছে, সিরাত তরকারিতে মশলা দিচ্ছিল, নুনের বদলে চিনির কৌটা ওর হাতে। মুশফিকা যদি সন্ধি দৃষ্টিতে ওকে দেখে, শাশুড়িকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখেই থতমত খেল ও। কি দিচ্ছ, খেয়াল আছে? তরকারিতে আমরা লবণ খাই, চিনি না। সিরাত জিভ কাটলো, কৌটা রেখে লবণের পাত্র বের করতে করতে বলল, খেয়াল ছিল না। কটাক্ষ করলেন মুশফিকা চৌধুরী, থাকবে কি করে, নিজেকে নিয়ে এই ভেবেই তো কুল পাও না, শ্বশুর বাড়ির লোকজনদের কথা ভাবতে যাবে কেন? সিরাত বিস্মিত হয়ে বলল, এসব কি বলছেন মা, আমি শুধু নিজের কথা ভাবি, আপনার কি তাই মনে হয়? এতটাও স্বার্থপর নই। মুশফিকা চৌধুরী তীক্ষ্ণ স্বরে বললেন, এসব জানি না বাপু, তবে আমাদের কথা যদি এতই ভাবো তাহলে নাতিপুতির মুখ এখনো দেখালে না? বিয়ের তো কম দিন হয়নি, আমার ছেলেটা সারাদিন বাইরে বাইরে পড়ে থাকে, বাড়িতে একটা বাচ্চা এলে তবেই তোর মনটা টিকবে এখানে, এইসব কি আমাদের বলে দিতে হবে? সিরাত অপ্রস্তুত হলো, এখনই বাচ্চা মানে? মুশফিকা চৌধুরী বললেন, বিয়ে হয়েছে কত মাস? ইয়ে মানে 9 মাস।
মুশফিকার নির্লিপ্ত কণ্ঠে বললেন, এটা কি কম? এখনই প্ল্যানিং করার সময়, আজ এলেই বলবে আমার ছেলেকে, খবরদার আমি বলেছি এটা বলবে না, সেকেলে ভাবনা বলে উড়িয়ে দেবে, কি মনে থাকবে? সিরাত আড়ষ্ট কণ্ঠে বলল, জি জি। দেখা যাবে, মনের মতো ছেলের বউ পাইনি, অন্তত নাতি নাতনি তো দাও। এসব বলতে বলতে তিনি বেরিয়ে গেলেন। সিরাত জানে কেন মুশফিকা চৌধুরী ওর সাথে এমন করেন। তার বোনের মেয়ে লিয়ানা বেশ ঘরোয়া, চুপচাপ স্বভাবের মেয়ে, দেখতেও আগুন সুন্দরী, বংশ প্রতিপত্তি কম নেই, বাবার আদরে রাজকন্যা, তাই প্রত্যয়ের সাথে বিয়ে দেবে বলে ভেবে রেখেছিল দু বোন মিলে। কিন্তু সেই ইচ্ছে পূরণ না হয় মাঝে মধ্যে আবোল তাবোল অনেক কিছুই বলে ফেলেন সিরাতকে, সেজন্য ওইসবে এত মাথা ঘামায় না। সোয়া একটু বড় হয়েছে, এবার এলেই মুশফিকা চৌধুরীর কাছে থাকে বেশিরভাগ সময়, তিনিও বেশ আদর করেন ওকে, প্রত্যয়কে সোহা বাবাই বলে ডাকে, তাতে কেমন স্নেহবোধ জেগে ওঠে ওর, সময় দেয় ওকে, মাঝে মধ্যে মিটিং মিছিলও ক্যান্সেল করেছে প্রত্যয়। একজন বাবার মতোই সে মাঝে মধ্যে সোহার আবদার পূরণ করে ও, সেখান থেকেই হয়তো মুশফিকা চৌধুরীর মনে নাতিপুতির ভাবনাটা এসেছে। কিন্তু এখন শাশুড়ি যে সুযোগ পেয়ে অপমানের মাধ্যমে নিজের ইচ্ছে চাপিয়ে দিয়ে গেলেন সেটা ভালোই বুঝল সিরাত। নাতিপুতি চাইলে ছেলেকে গিয়ে বলুক ওর কাছে কি, জীবনেও প্রত্যেকে এসব বলতে পারবে না সিরাত। ইদানিং কাজের চাপে পরিবারকে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের জন্য। মা বাবা সিরাত যে ওর উপর রেগে আগুন তা সে ভালোই বুঝতে পারে, তাছাড়া নিজেও ফুরসত পাচ্ছে না। সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান শুনতে শুনতে ও ক্লান্ত, এই কাজ সেই কাজ, এর ওর অপরাধের বিচার, প্রতিপক্ষের সাথে লড়াই, সব মিলিয়ে মাঝে মধ্যে মন বেশি উঠে ওর, ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে, কিন্তু তা সম্ভব হয় না। কাগজে একের পর এক সাইন করার তো অবস্থায় হঠাৎ ফোনটা বেজে উঠল ওর, চোখ সরিয়ে দেখল প্রত্যাশার নাম্বার থেকে এসেছে রিসিভ করলো প্রত্যয়, ধরেই ব্যস্ত কণ্ঠে বলল, প্রচণ্ড ব্যস্ত, কি বলবি, 10 সেকেন্ডে বল। প্রত্যাশা শক্ত গলায় বলল, আসলে সোহা এসেছে, প্রত্যু প্রত্যু করে পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা তুমি যখন ব্যস্ত কি আর করার, রাখছি, কাজ করো। এটুকু বলে ফোন কেটে দিল প্রত্যাশা। কিছুক্ষণ চেয়ারে থ হয়ে বসে রইল প্রত্যয়, সোহাকে দেখে না আজ প্রায় 3 সপ্তাহ হতে চলল, গুনে দেখলো সে এত আদরে বাচ্চাটা যে ভালো না বেশে থাকতে পারেনি সে, এই মুহূর্তে ভীষণ লোভ জন্মালো মনে, পালিয়ে যাওয়ার লোভ, মস্তিষ্ক জ্যাম করা বিষণ্ণ, একঘেয়ে কাজকর্ম ফেলে ছোট্ট সোহাকে কোলে নিয়ে ছাদে ঘুরতে ইচ্ছে হলো, তাই মেয়েটি নিজের সিদ্ধান্ত বদলে ফেলল ও মাইনকে ডেকে সব কাজকর্ম ওর উপর চাপিয়ে দিয়ে সন্ধ্যা নামতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। এদিকে কাজের চাপে মাহিনের মুখ হাঁটা বেরোনের মতো চুপসে গেল, গার্লফ্রেন্ড অধরার সাথে ডিনারে যাওয়ার কথা আজ, এই কথা সে বলতেও পারবে না প্রত্যয়কে, বললেই তার চাকরি নট, এদিকে যেতে না পারলেও অধরা থেকে কানের নিচে দু চারটা খেতে হবে, কিন্তু সব বিবেচনা করে কাজটাকেই গুরুত্ব দিল সে। অধরাকে একটা লম্বা টেক্সট পাঠিয়ে প্রত্যয় দিয়ে যাওয়া কাজে মন দিল। বাড়ি ফিরে প্রত্যয় ফ্রেশ হয়ে প্রথমে সোহাকে নিয়ে সারা বাড়িময় ঘুরে বেড়ালো, খেলল, সোহাকে প্রত্যু বলে ডাকে, আর সে হা হয়ে মুগ্ধ চোখে দেখে, এত কিউট লাগে সোহাকে যে দুকালে গাল টেনে দেয় ওর। এদিকে প্রত্যাশা বেশ মজা পাচ্ছে ভাইয়ের কাণ্ড দেখে। মুশফিকা চৌধুরী ময়দা মাখতে মাখতে সিরাতকে ডেকে বললেন, দেখো একটা ছেলে মেয়ে আসলে তবেই ছেলেটা ঘরমুখো হবে। সিরাত বললেন, যে ঘরে থাকতে চায় না তাকে ঘরমুখো করে কি লাভ, এত এত অ্যাক্সিডেন্ট হলো, আপনার অসুস্থতা, বাবার ধমকি, কিছুই তো উনি গণ্য করেনি, তাহলে একটা বাচ্চা কিভাবে ওনাকে আটকে রাখবে ঘরে? তাছাড়া শুধু আমাকে বললেই তো হবে না মা, ওনারও তো বুঝতে হবে তাই না, উনি তো আমার কথা শোনেনই না। মুশফিকা যদি ওর কথাটা তেমন পছন্দ করলেন না, তার মতে সিরাত একটা বেয়াদব আর স্বার্থপর মেয়ে, খামখেয়ালিপনা করে বেশি, আর তার ছেলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই ওর। তিনি বেশ কাঠখট্টা গলায় বললেন, তুমি ভারী বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করার স্বভাবটা পাল্টাও। দুঃখিত, তবে আমার মনে হয় না আমি ভুল কিছু বলেছি। এত কথা জানি না, কাজে যাও। সিরাত চলে এলো সেখান থেকে, ভীষণ বিরক্ত আর অপমান বোধ হচ্ছে, শাশুড়ি বিচ্ছুর মতো তার পিছু পড়ে আছে, হাঁচো এত বড় দামড়া ছেলের সাথে না পেরে এখন ওকে চাপ দিতে এসেছে। রাতের খাবার পর্ব শেষ করে সব কাজ গুছিয়ে বাকিটা বুয়াকে বুঝিয়ে দিয়ে একটু ফুরসত পেল সিরাত। ড্রয়িংরুমে গিয়ে দেখল প্রত্যয়ের কোলে উঠিয়ে সোহা ওর গালে খামচি দিচ্ছে, আর প্রত্যয় ছাড়ানোর চেষ্টা করলেই চিৎকার দিচ্ছে, ও ছুটে গিয়ে সোহাকে ছাড়িয়ে নিল। এরপর বকাছকা করতে করতে ঘরে চলে এলো ওকে নিয়ে। প্রত্যয় এলো পেছন পেছন, ধমকে বলল, এভাবে বকছো কোন সাহসে,
দাও ওকে আমার কাছে। সিরাত কঠোর গলায় বলল, আপনি এই সময়ে এখানে কেন? অফিসে যান, এত আদিক্ষেতা কেন দেখাতে এসেছেন? পুত্র অবাক হলো, মানে? ও কি আপনার বাচ্চা? এত আদর দিয়ে মাথায় তুলছেন যে লাগবে না আপনার এত ভালোবাসা। নিজের মুরগির খবর নেই, আরেকজনের বাচ্চা নিয়ে আদিক্ষেতা, যত সব। সিয়াদের ভাষা দেখে এই পুত্র বিস্মিত হলো, এই মেয়ে এসব ভাষাও জানে নাকি? পরক্ষণে রেগে বলল, সেটা বেয়াদব। সিরাত তীক্ষ্ণ স্বরে বলল, হুম আমি তাই বলে সোহাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রত্যেক ঢুকুচকে তাকিয়ে রইল, নিজেও কে শুল, পেছন থেকে জড়িয়ে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার বাঘিনীর, এমন করছে কেন? রাগের মাথায় সিরাত হঠাৎই বলে বসল, ছোট বাঘ ছানার জন্য হাপিত্তেশ করছে সবাই। প্রত্যেক চট করে মুখ তুলে চাইল, অবাক চোখে তাকালো। কি? সিরাত লজ্জা পেয়ে গেল, এ কি বললো সে? কথা এড়ানোর জন্য বলল, কিছু না। আচ্ছা আপনার কাজ নেই? প্রত্যয় শান্ত গলায় বলল, অনেক কাজ। সিরাত মুখ গোজ করে বলল, আপনি প্লিজ কিছুদিন বেকার থাকুন। কেন? বাড়িতে সময় দিন, মায়ের প্রেশারটা ঠিক নেই ইদানিং, মেজাজও তিরিক্ষি, খাওয়া দাওয়া করছেন না ঠিকঠাক। আমার মনে হয় আপনার চিন্তায় উনি একদিন ঠিক পাগল হয়ে যাবেন। প্রত্যয় ঠোঁটে চুমু খেয়ে বলল, আর তুমি? আমি কি? বেকার স্বামীর চিন্তায় তুমি কি হবে? কিছু হব না, কিন্তু আপনাকে ভালো রান্না করে খাওয়াবো। তাই নাকি? কিন্তু এত খাওয়ালে তো আমি ভুড়িওয়ালা হয়ে যাব। সিরাত হেসে বলল, ভালোই মানাবে আপনাকে, ভুড়িওয়ালা বেকার মোরক। প্রত্যয় নাক মুখ কুচকে বলল, ইডিয়েট ভুড়িওয়ালা মোরক আমি হতে চাই না। সিরাত হেসে ফেলল, গলা জড়িয়ে ধরে বলল, কতদিন পর আপনার সাথে দুটো কথা বলার সুযোগ হলো বলুন তো। সেটাও সোহার জন্য? সিরাতে রেগে ওর গলা ছেড়ে দিল। আমার জন্য কখন সময় বের করবেন আপনি? প্রত্যয় অপরাধী গলায় বলল, আমি চেষ্টা করছি, হয়ে উঠছে না। সিরাত কঠোর গলায় বলল, বুঝেছি, সত্যি ছানাপোনা হলে আপনার সময় হয়ে উঠবে। প্রত্যেক নির্বিকার চেয়ে থেকে কিছু একটা ভাবল, এরপর আচমকা কিছু না জানার ভান করে শুরু গর্ঠে বলল, আমি সঠিক জানি না, কিন্তু ফোলা পেটে তোমাকে কেমন লাগবে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। আমি হয়তো তোমার মতো সুন্দরী মুরগিকে এইভাবে দেখার লোভে আর অফিসেই যাব না। অমন প্রতিবাদী মানব দরদি সিরাত কিভাবে শত্রুর প্রেমে পড়ে, তার ছানাপোনার মা হতে যাচ্ছে, সেটা উপভোগ করার আনন্দ পৃথিবীর সব আনন্দের ঊর্ধ্বে হবে তখন। আমি এই আনন্দ থেকে বঞ্চিত হতে চাই না। সিরাত ভীষণ রেগে গেল, ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ইতর লোক। প্রত্যয় বাঁকা হাসল, আসো মুরগি, তোমাকে আমার ছানাপোনার মা বানিয়ে দেই। সিরাত কানে হাত চেপে কটমটা করে বলল, আপনার নির্লজ্জ কথাবার্তা বন্ধ করুন প্লিজ। প্রত্যয় হাসতে হাসতে চুপ করে সময়টা উপভোগ করতে লাগলো। সিরাতের লাজুক চেহারাটা হৃদয়ে লাগে যেন, এই মেয়ের জীবনের প্রতিটা সময় কান্নায় মরে দিতে এনে সে নিজেই জড়িয়ে গেছে আনমনে। ওর যত্ন ভালোবাসাকে প্রত্যয় অবহেলা করতে পায়নি। সিরাতকে দুহাতে কাছে টেনে কপালে চুমু বসালো সে। কতদিন সুন্দর সময় কাটানো হয় না দুজনের! সোহানের মেজাজ তিরিক্ষি, সে কিছুতেই মেনে নিতে পারছে না আফজাল সাহেব তাকে এভাবে ঠকাবে। সামনে নির্বাচনে ওকে নমিনেশন না দিয়ে প্রত্যেককে নমিনেটেড করেছে তার পার্টি, এটা ভাবতেই ওর সারা গায়ে আগুন জ্বলে উঠল। প্রত্যয়ের দল ভারী, তরুণ নেতা হিসেবে সকলের পছন্দ তালিকার শীর্ষে। তবু আফজাল সাহেব সোহানকে ভরসা দিয়েছিল সে এবার নির্বাচনে লড়াই করবে এবং জিতবে। সোহান সেটা বিশ্বাসও করে নিয়েছিল, কিন্তু এত বড় বিদ্রোহ হবে নিজের সাথেই তা ভাবতে পারেনি। এমনিতেই প্রত্যয় সাবধানে নিজের আধিপত্য বিস্তার করেছে, যার কারণে সোহানের ক্ষতি হয়েছে। তবু এই নির্বাচন এবং পদের লোভে সে এতদিন চুপচাপ সব মেনে নিয়েছে, কিন্তু এভাবে আফজাল সাহেব পেছন থেকে ছুরি বসিয়ে সর্বোচ্চ ক্ষতিটা করে দেবে তা ঘুণাক্ষরেও টের পায়নি। আর এই সব কিছুর জন্য দায়ী প্রত্যয়, অবশ্যই সে। প্রত্যয় এ ব্যাপারে হস্তক্ষেপ না করলে আফজাল সাহেব নিশ্চয়ই এ কাজ করার সাহস পেত না। সোহানের সব রাগ, সব হিংসা, বিদ্বেষ সব গিয়ে প্রত্যয়ের উপর পড়ল। প্রতিশোধ একটা নিতেই হবে, নয়তো ওর বুকে জ্বালা কমবে না। সোহান ফোন করল প্রত্যয়কে। প্রত্যয় প্রেস ক্লাবে এসেছিল গুরুত্বপূর্ণ কাজে, কাছে সে বেরোনোর সময় এলো ফোন, নম্বরটা আটাচ্ছে না, বাঁকা হেসে ফোন ধরল সে। কিছু করার আগেই সোহান চিবিয়ে চিবিয়ে বলল,